ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি এখানে নিয়ে এসেছি চিলি চিকেন, আমি শুরুও করে দিয়েছি ভাজা। তো এখানে আমার ভাজা হয়ে গেছে কতগুলো, আর কতগুলো ভাজবো। তো এখানে কতগুলো ভাজার জন্য নিয়ে মানে এই কটা বাকি আছে, তো এখানে বলে দিই। এখানে আমি কিন্তু ওই পুরো যে চিকেন হাড় টাড় থাকে সেগুলো কিন্তু নিইনি। আমি এখানে নিয়েছি হচ্ছে সলিড মাংস, যেগুলো চিকেনের সলিড মাংসগুলো খাওয়া যায় না, তো সেই মাংসগুলো নিয়েছি। তো সেই মাংসগুলো আমি এরকম পিস পিস করে নিয়ে এর মধ্যে আদা রসুন গোলমরিচ লবণ আর একটা ডিম আর একটু অ্যারারুট দিয়ে মাখিয়ে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম, সেটা এখন করব। তো এখানে আমি এগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। আসলে এগুলো পকোড়া খাওয়ার জন্য হবে ভেবেছিলাম, তারপরে দেখলাম যে পকোড়ার থেকে ঘরে যখন রয়েছে সব কিছু, তো চিলি চিকেনটা করেই ফেলি। আগে কতগুলো পকোড়া ভাজা হয়ে গেছে আর এখানে ভাজছি, তাই জন্য হচ্ছে তেলটাও লাল লাল হয়ে গেছে। আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে এই পকোড়া ভাজাটা যা করলে একটু তেলটা লাল লাল হয়ে আসে, মশলা টসলা দিয়ে মাখানো কোনো কিছু ভাজলে। এগুলো ভাজা হোক, এখানে আমি দেখাই। এখানে আমি পেঁয়াজগুলোর এই যে খোসাগুলো, এই খোসাগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি, এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এটা ইগনোর করবেন, কারণ এটা আমি এক্ষুনি সব চোখগুলো ছাড়িয়েছি, সেগুলো এখানে রাখা আছে। আর এটার মধ্যে আমি লঙ্কা আর টমেটো পেস্ট করেছি, একটা টমেটো আর 4টে লঙ্কা, 4-5টা হবে, বেশি হবে। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছি। আর দেব সোয়া সস, আর আমি চিলি সস দিই না, চিলি সস নেই সেই জন্য দিই না। আর হচ্ছে টমেটো সস, গ্যাসটা আস্তে করে বলে হচ্ছে না। তো এখানে আমি এগুলো ভাজা হোক, তাহলে ঘুরে আসছে আমাদের। এটা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। আর যেগুলো এখানে আছে বাকি সেগুলো আমি দিয়ে দেবো, মশলাগুলো ছড়িয়ে গেছে। এগুলো হোক, আমি এদিকে এখানে নিয়ে নিয়েছি আদা গোলমরিচ গুঁড়ো রসুন রসুন বাটা, এটা আদা বাটা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো। আর এদিকে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, আর এগুলো তো দেখিয়েছি। আর এখানে নিয়েছি সয়া সস, আর নেব একটু টমেটো সস। আমি সয়া সসটা বার করে রেখেছি, এর মধ্যে একটু টমেটো সস নিয়ে নেব।
झोलटा पतला ना थे एक घन घन भाग थे तरह इटा शेष दी ग्रेविटा खूब भलो ढाका चापा दिए दिल तो देख बंधुरा